এখান থেকে এসেছি আমাদের ঝাড়গ্রামে নয়াগ্রামে আমাদের ব্রাঞ্চ অফিস আছে। আমরা জানি এইসব জায়গায় কিছু কিছু খবর আমাদের কাছে ছিল যে এইসব জায়গাতেও এই কোভিড রোগের জন্য এবং কিছুদিন আগে একটা ঝড় হয়েছে আমফান, এদের জন্য মানুষের অনেক সমস্যা দেখা দিয়েছে। আমাদের সঙ্গে একটা সংস্থার যোগাযোগ হয়েছিল, সেই সংস্থাটা হচ্ছে আজিম প্রেমজি ফিলান্থ্রপিক ইনিশিয়েটিভ বলে, মানে এটা ভারতবর্ষের বড় কোম্পানি আছে, এদের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, এদের এই এদের এরা এরা সবচেয়ে দেশের বিভিন্ন কর্নারে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে এই অবস্থায়, এই যে সংকট অবস্থায় এখন তুলে দিচ্ছে আর কি। তাদেরই সহযোগিতা আমরা পেয়েছি, আমরা পেয়ে ঝাড়গ্রাম জেলাতে প্রধানত নয়াগ্রাম, নবীবল্লভপুর আর এই জামবনি এখানে এসে আপনাদেরকে আমরা 2000 মোট 2000 প্যাকেট 2000 পরিবারকে সাপোর্ট করছি। এখানে এসেছি আমরা 500 পরিবারকে সাপোর্ট করবার জন্য। এই জন্য এখানকার লালগড়ের সারা পৃথিবীর একটা বড় কর্পোরেট সেক্টরের লোক, মানে যাদের কম্পিউটার আছে, উইপ্রো বলে যে কম্পিউটার আছে, কম্পিউটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে সারা পৃথিবীতে, যারা এই কবির আর আমফান নিয়ে যারা ডোনেশন দিচ্ছে তার মধ্যে আজিম প্রেমজি 3 নম্বর স্থান সারা পৃথিবীতে। ওরা গভর্নমেন্টকে ডাইরেক্ট টাকা দিচ্ছে কবিরের জন্য, আমাদের গভর্নমেন্টকে, আর এছাড়াও আমাদের মতো সংগঠনকে সাহায্য করছে। আমরা ঝাড়গ্রাম জেলার জন্য 2000 পরিবারকে দিচ্ছি আমরা, তাতে নয়াগ্রাম ব্লক, নবীবল্লভপুর আর এই জামবনি তিনটে ব্লক, এখানে এখানকার জন্য আমরা 500 এসেছি। স্যার যদি একটু কিছু বলেন, স্যার আপনি যদি একটু বলেন। আজ 30 তারিখ জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের জামবনি ব্লকের বনা অঞ্চল, অনুন্নত অঞ্চল, এই রাঙামাইটা 5 নম্বর লাল বাঁধের রাঙামাইটাতে ওনারা এসেছেন। এই জায়গায় আমরা আমরা দেখতে পাচ্ছি 500-এর উপরে মানুষ দাঁড়িয়ে আছেন। ওনারা আজকে যে সমস্ত রেশন ও অন্যান্য সামগ্রী নিয়ে এসছেন, এই জায়গার দরিদ্র অবহেলিত খেটে খাওয়া মানুষ এবং যারা বনবাসী সেই সমস্ত মানুষের পরিষেবায় ওনারা এসেছেন। তাই যারা এখন উপস্থিত আছেন আমরা প্রথমে মনে করি এই জনকল্যাণ সমিতিকে আমাদের সকলের একটা হাততালি এবং কাজলা জনকল্যাণ সমিতিকে আমরা ধন্যবাদ জানিয়ে প্রাথমিকভাবে একটা হাততালি দিয়ে আগে ধন্যবাদ আমরা জানাই। কারণ আমরা দেখেছি যে জায়গায় আজকে যোগাযোগ বিচ্ছিন্ন এবং এই জায়গায় অনুন্নত মানুষ, খেটে খাওয়া মানুষ, বনবাসী মানুষ, তাদের জন্যে এই লকডাউন পিরিয়ডে ওনারা যে শ্রম দিয়ে মানুষকে পরিষেবা দিতে এসছেন এটা আমরা জঙ্গলমহলের বনবাসী হয়ে ধন্য অনুভব মনে করি। জামবনি ব্লক আজকে এই সমস্ত দরিদ্র অবহেলিত মানুষের কাছে 500 মানুষকে এই যে রেশন দ্রব্যাদি এবং ওনাদের সহযোগিতায় চাল 10 কেজি, মসুর ডাল 2 কেজি, সরষের তেল 1 কেজি, ছাতু 1 কেজি, বিস্কুটের প্যাকেট, মুড়ি 1 কেজি, সয়াবিন 1 কেজি, আলু 5 কেজি, পেঁয়াজ 3 কেজি, লাইফ বয় সাবান 5টি এবং ডিটারজেন্ট 1 কেজি এবং মাস্ক 4 পিস। এখন বড় কথা এটাই, আমাদের কাছে ওনারা যে মানুষের কাছে এসে দাঁড়িয়েছেন, মানুষ মানুষের জন্য এবং মানুষ যে অন্তত স্বতঃস্ফূর্তভাবে মানুষের সঙ্গে যে আছে, এই সমস্ত দরিদ্র অবহেলিত মানুষের সঙ্গে এই কাজলা জনকল্যাণ সমিতি আছে, তার সঙ্গে আমরা আছি, এলাকার জনগণ আছে, সকলে থেকে